করবার জন্য আমরা যেটা করবো, মেয়েরা নিজেরাই তো চালাচ্ছে, কাউকে দিয়ে চালাচ্ছে না, নিজেরাই চালাচ্ছে, নিজেরাই গাড়িটা পাচ্ছে। এতে কি হবে একটা মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য? এটা বরঞ্চ আমরা সাবসিডিটা মেয়েদের একটু বেশি দেবো। গতি ধারায় আমরা যেটা 1 লক্ষ দিই, এটা দরকার হলে আমরা 1.5 লক্ষ টাকা দেবো, তাতে মেয়েরা একটু বেশি এনকারেজ হবে, এম্পাওয়ার হবে এবং নিজেরা চালাচ্ছে, এটা ওদের অ্যাডভান্টেজ হবে। অনেক বিশ্বাসরা সকলে আছে সহ ওখানে সকলে, এবং এটাও প্রায় 4 কোটি 54 লক্ষ টাকা খরচ করে নতুন বাস স্ট্যান্ড করে দেওয়া হলো 8B-তে। এবং যাদবপুর 8B ইজ ভেরি ইম্পর্টেন্ট, মনীষ গুপ্ত আছে ওখানে, অরূপরা আছে, ভালো করে সিএনজি বাসও চালু হচ্ছে, এটা আসানসোলের দিকটায় হবে, যেখানে গ্যাস কোন মিথেনটা পাওয়া যাবে। আর মেয়েরা আমাদের যারা গাড়ি এখন আমাদের সহযোদ্ধা হবে, সহসাথী হবে, মহিলা পরিচালিত, তাদের কিছু পিঙ্ক কালার কিছু গাড়ি আমরা তাদের উদ্দেশ্যে আজকে দিচ্ছি, পরে এটারও অনেক হবে। আমাদের আগেও আমাদের এই 7.5 বছরে প্রায় 50,000 নতুন গাড়ি আমরা দিয়েছি, তার মধ্যে যেমন হলে উবেরও আছে 10,000, 36,000 আছে আমাদের গতি ধারা, এবারে 10,000 নিয়ে, এবং আরও অন্যান্য আছে, প্লাস 2100 নতুন বাসও চালু হয়েছে। এটা খুব বড় ব্যাপার, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাউথ বেঙ্গল থেকে শুরু করে, নর্থ বেঙ্গল থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, তারা কিন্তু খুব ভালো কাজ করছে। এবং যখন এমনকি কেউ বন্ধ বা ধর্মঘট রাখে, তখনও কিন্তু তারা কোনো বাসের চাকা চালু রাখে, গাড়ির চাকা চালু রাখে। এবং তাদের অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন, যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কাজ করেন, মিস্টার গোপালিকা সহ পুরো প্রত্যেকটা ট্রান্সপোর্ট কর্পোরেশনকে, শুভেন্দু অধিকারী ট্রান্সপোর্ট মিনিস্টারকে, আমার চিফ সেক্রেটারি মলয় দে বিরাজ, আমার IAS IPS অফিসাররা উপস্থিত আছেন, হাওড়া কমিশনারও আমি বিশালকে দেখতে পাচ্ছি উপস্থিত আছেন, থ্যাংক ইউ সো মাচ, সবাই এসছেন এখানে, আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মেয়েদের গাড়ির সংখ্যাটা প্রায় 1000 বাড়বে আগামী দিন, এটা শুভেন্দু আমার বলছিল, সুতরাং এখন আমরা চালু করলাম ইলেকট্রিক বাসও অনেক দেওয়া হবে, নতুন করে চালু হলো আজকে, এটা একটা কলকাতার নতুন উপহার বলতে পারে। আবার যখন টাইম টু টাইম হবে, আবার টাইম টু টাইম আমরা করে দেবো। এই বছরই আমাদের 80টা ইলেকট্রিক বাস হয়ে যাবে, 55টা চার্জিং সেন্টারও হয়ে গেছে, হ্যাঁ, প্রাইভেট পার্টিও চার্জ করতে পারবে। তোমার কিছু অ্যাডিশনাল পয়েন্ট থাকলে বলে দাও। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, তিনি বাংলাকে নতুন করে সাজিয়েছেন, সব দপ্তরই অনেক ভালো কাজ করেছে, তার মধ্যে তার আশীর্বাদে আমরা এই কাজগুলো করেছি। এবং 11 সাল থেকে নিরন্তরভাবে গণপরিবহন ব্যবস্থাকে জনমুখী করার ক্ষেত্রে এবং বেকার যুবকদেরকে সংযুক্তি করার ক্ষেত্রে এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় অনুপ্রেরণায় আমরা এগিয়ে নিয়ে গেছি। আমি শুধু একটা পয়েন্টই বলবো যে 55টা চার্জিং সেন্টার কলকাতাতে WBTC-র ডিপোগুলোতে শুধু আমাদের WBTC-র সরকার STU বাস নয়, প্রাইভেট যারা ই গাড়ি নামাতে চান তারাও কেবলমাত্র ইলেকট্রিকের কষ্টটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। আপনি সবাই জানেন যে এয়ার কোয়ালিটিটা থাকে, তাতে আপনারাও আসুন, সবাই ই গাড়িতে কনভার্ট করুন, আমরা আপনাদের চার্জিং স্টেশনের ফেসিলিটিটা দেবো, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আজকে অনেক বাস স্ট্যান্ডও আমরা নতুন করে দিয়েছি, অনেক বাস টার্মিনাসও আজকে 8B বাস স্ট্যান্ড যাদবপুরে নতুন শোভায় শোভিত হচ্ছে, তাদেরও অনেক ধন্যবাদ, যাদবপুরের মানুষ খুশি হবে, ওই জায়গাটা এমনিতেই খুব ফ্যান্সি এবং খুব জ্যাম হতো, একটা নতুন বাস স্ট্যান্ড ওখানে হচ্ছে। এরকম জোকা বাড়িপোল নৈহাটি বিভিন্ন জায়গায় সমস্ত সব রেডি আছে, এগুলো হয়ে যাবে। এবং গতিধারা জলধারা জলের প্রকল্প যেটা ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট,
এবং গতিধারা, এগুলো কিন্তু মানুষকে টাকা দিয়ে আমরা মানুষকে সংযোজিত করছি অনেক বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য, এবং এতে কিন্তু অনেক কর্মসংস্থানও বাড়ছে, এই কাজগুলো সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বাড়ছে। সুতরাং এটা যত বাড়বে তত ভালো। আমি এবার অনুরোধ করবো যে গাড়িগুলোকে উদ্বোধন করে দেওয়ার জন্য 36,000 যুবক যুবতীকে সাবসিডি দেওয়া হয়েছে গতিধারায় শুধু। এছাড়া জলধারায় প্রায় 1,00,000 করছি আমরা, জলধারা প্লাস অন্যান্যগুলোও আছে। হ্যাঁ